আজকে বাংলাদেশের মধ্যে পদ্মা সেতু হয়েছে, বিশাল বড় পদ্মা সেতু। আমি নিজে দেখে আসছি, ব্রিজের এপার ওপার কোনো মসজিদ নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলেছি, ব্রিজের এপার ওপার দুইটা মসজিদ হলে মুসলমানদের জন্য নামাজ পড়া ভালো হবে। উপরের মহলে কথা বলেছি, ব্রিজের এপার আর ওই পার যদি দুইটা মসজিদ হয়, মুসলমান ঘুরতে যাবে, দেখতে যাবে, বেড়াইতে যাবে, মসজিদে যতগুলো সেজদা দিবে আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী তা সব পাবে। ইউটিউবের রেকর্ড হচ্ছে এটা, এমন ঘুরতে ঘুরতে আমাদের প্রধানমন্ত্রীর কাছে যাইতে পারে। নাজিব মিডিয়া, ইসলামিক জয়গানের অনলাইন ঠিকানা। আজকে বাংলাদেশের মধ্যে পদ্মা সেতু হয়েছে, বিশাল বড় পদ্মা সেতু। আমি দুই দিন আগে গতকালকে গিয়েছিলাম, ইয়ার আগে সিলেটে বা পন্না দিতে সুনামগঞ্জ সব জায়গায় গিয়েছিলাম। আমি নিজে দেখে আসছি, ব্রিজের এপার ওপার কোনো মসজিদ নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলেছি, ব্রিজের এপার ওপার দুইটা মসজিদ হলে মুসলমানদের জন্য নামাজ পড়া ভালো হবে। কথা বলা ঠিক না ভাই? ঠিক, এটা কি আপনারা চান না? পদ্মা সেতু হয়েছে, উপকার হয়েছে, ভালো কাজের সুনাম বলতে হবে। প্রধানমন্ত্রীকে আমি ভালোবাসি, মোহাব্বত করি, মুসলমান কান্তি। বাংলাদেশে বিশাল বড় মা পদ্মা সেতু হয়েছে, 5-6 কিলো মাল, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। এটা আমাদের দরকার ছিল, যাতায়াত ব্যবস্থা ভালো হয়েছে। এনে অনেক পর্দার মধ্যে মানুষের মৃত্যু হয়েছে, জ্বর তুফানের মধ্যে অনেকের ভাই, অনেকের বোন, অনেক আত্মীয় স্বজন পানির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে, কত বিপদে ছিল। এখন আর বিপদ হবে না, ব্রিজ হয়েছে, অটোমেটিক চলে যাবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি স্ট্যাটাসও দিয়েছি, আমি লিখেছি, উপরের মহলে কথা বলেছি, ব্রিজের এপার আর ওই পার যদি দুইটা মসজিদ হয়, মুসলমান ঘুরতে যাবে, দেখতে যাবে, বেড়াইতে যাবে, মসজিদে যতগুলো সেজদা দিবে আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী তা সব পাবে। কথা বলা ঠিক না ভাই? বাংলাদেশে সত্য কথা আলেমরা যদি না বলে, পৃথিবী কেউ বলতে পারে না। কথা বলা ঠিক না ভাই? আমাদের খুশি হয়েছেন কিনা, পদ্মা সেতু হওয়াতে খুশি কিনা আপনারা জোরে কন, আরে জোরে কন, খুশি কিনা? এই ইউটিউবের রেকর্ড হচ্ছে এটা, এমন ঘুরতে ঘুরতে আমাদের প্রধানমন্ত্রীর কাছে যাইতে পারে। এই করোটিয়া, এটা কি জানি বাজারটার নাম, কইটা দিয়ে বাজার, কেন্দ্রীয় মসজিদের বয়ান, এমন হইতে পারে আমি থাকবো না, আপনি থাকবেন না, কেয়ামত পর্যন্ত বয়ানগুলো থাকবে, শুনবে এই মসজিদ থেকে। সারা বাংলাদেশে এখন পর্যন্ত কোথাও মসজিদের ভিতরে আওয়াজ করে নাই, দুইটা মসজিদ দরকার। আমরা যদি বলি আল্লাহর কাছে যাদা পাবো, দুনিয়া তো পাবো, মসজিদ দুইটা হবে, আমরা সওয়াব পাবো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর দ্বিতীয় নাম্বার কথা হলো, আমল করতে হবে। কি করতে হবে? আমল করে ঈমান নিয়ে কবরে যাইতে হবে। ও দুনিয়ার মানুষ, চোখটা বন্ধ হয়ে গেলে কেউ কারো আপন না, সবাই পর সব পড়ে থাকবে। এক নাম্বার কাজ হলো সলাত। এক নাম্বার কাজ কি ভাই? এর জোরে কোন এক নাম্বার কাজ কি? সলাত। নামাজ পড়বেন না ছাড়বেন? আর জোরে কোন নামাজ পড়বেন না ছাড়বেন?